হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সাইদুর রহমান ব্লগ। আমি আপনাকে আজকে নিয়ে আসলাম চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর। তো আজকে আপনাদেরকে এই বিমানবন্দরের সব কিছু ঘুরিয়ে দেখাবো। আমার চ্যানেলটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন, সবাইকে দেখার অনুরোধ করল। আমরা আছি চট্টগ্রামের বিমানবন্দর। দেখেন, এটা হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরের গ্যালারি, বাইরের গ্যালারি। আমরা রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য। এখন সকাল 7:20, সবাই তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করতেছে। কখন তাদের প্রিয়জন আসবে, কারো আসতেছে, কারো যাচ্ছে, কারো অনেক খুশি আর কারো চোখে পানি। যারা যাচ্ছে তাদের চোখে পানি সব প্রিয় স্বজনের, আর যারা আসতেছে তাদের মনে আনন্দ, খুশি, অনেকদিন পর তাদের প্রিয়জনকে দেখবে। আসলে এখানে আসলে বোঝা যায় মানুষ সামান্য টাকার জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে চলে যেতে হয়, নিজের বাচ্চাকে রেখে, তার স্ত্রীকে রেখে, মা বাবাকে রেখে, সব আত্মীয় স্বজন ছেড়ে টাকার জন্য প্রবাসে চলে যেতে হয়। এখানে না আসলে বোঝা যায় না তাদের মনে যে দুঃখ কষ্ট যা কিছু আছে, সেটা একমাত্র এখানে আসলে বোঝা যায়। তাদের চোখের পানিতে চোখের বাসা কি বলে, তাদের মনের বাসা কি বলে, তাদের কষ্টটা একমাত্র বিমানবন্দরে আসলে তখনই বোঝা যায়। আসসালামু আলাইকুম, আমরা আসলাম চট্টগ্রাম সাহা আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর। এখানকার সোসাইটিগুলো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম চট্টগ্রাম বিমানবন্দর। আমার ছোট বোনের জামাই আজকে সে সৌদির অফিস চলে গেছে, তো ওনাকে পৌঁছানোর জন্য আমি আসলাম। তো আজকের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে চট্টগ্রাম আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখানো। সবাই সবার আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতেছেন, কখন তাদের আত্মীয় স্বজনটা আসে, সবাই তার জন্য অপেক্ষা করতেছেন। কারো মা, কারো বোন, কারো ভাই, সবাই অপেক্ষায় আছে যে তাদের প্রিয়জনটা কখন আসবে। প্রিয়জনের জন্য সবাই অপেক্ষা করতেছেন। প্রবাসী যখন
ভিতর থেকে বাইর হয় তখন তার মনটা অনেক বড় হয়ে যায়। যখন তার আত্মীয় স্বজনকে দেখে তখন তার মনটা অনেক বড় হয়ে যায়। পরিবেশটা আরো খুব সুন্দর, এখানে এত সুন্দর পরিবেশ। চট্টগ্রাম শাহ আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর, সবাই যা যারা আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতেছে। আপনার কি কি একে আসবে? ছেলে ছেলে নাকি ভাই? ও আমাদের চট্টগ্রামের এয়ারপোর্ট অনেক সুন্দর, তো যারা চট্টগ্রাম এয়ারপোর্ট কখনো দেখেন নাই তাদেরকে আজকে দেখানোর জন্য আমার আজকের ব্লগস। তো যারা শাহিদুর রহমান ব্লগস সবসময় দেখেন তাদেরকে দেখানোর জন্য আজকের আমার এই নতুন ব্লগসটা তৈরি করা হয়েছে, চট্টগ্রাম আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর। পরিবেশটা খুবই সুন্দর, তো আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে। আসলে এখানে এসে আমার থেকে খুব ভালো লাগতেছে, মনের পরিবেশ এবং সোসাইটি খুবই সুন্দর। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চট্টগ্রাম এয়ারপোর্ট খুব সুন্দর, অনেক লম্বা চওড়া এবং পরিবেশ খুবই সুন্দর।